এখান থেকে চেঞ্জ করলে কি হবে, এখানে এসে এখানে দিলে ও সব প্যাটার্ন দেখাবে, দেখালে আমি কি করব 45 এর জন্য এটা নিয়ে নিব, ঠিক আছে? এখন খুব ঘন ও, ওর এখন স্কেল চেঞ্জ করে যদি আমি আবার 100 করছি তাতে হচ্ছে না, 300 করি, এই যে দেখো হ্যাঁ 45 ডিগ্রি চলে আসছে। জি মিস, বুঝতে পারছি। ঠিক আছে, আচ্ছা এটা হচ্ছে একটা। আবার দেখো আমি একটা রেক্ট্যাঙ্গেল আঁকি, হ্যাঁ এটার ভিতরে হ্যাচ করব যখন, তখন আমি প্রথমে হ্যাচ কমান্ড নিলাম, নেয়ার পরে আমি পিক পয়েন্ট না করে, অবজেক্ট যেহেতু ক্লোজ আমার, আমি সিলেক্ট নেই, হ্যাঁ সিলেক্ট নিয়ে ধরলাম, একই জিনিস হয়ে গেল। এরপরে আমি এটাকে আগের মতো করে চেঞ্জ করতে পারি, অথবা ম্যাচ প্রপার্টি নিয়ে এসে এইটা দিয়ে দিলেই একরকম কোয়ালিটির হ্যাচ চলে আসবে, ঠিক আছে? জি মিস, আচ্ছা ধরো এখন এটাকে আমি এটা করব না, যেমন ধরো এটা, হ্যাঁ এটার মধ্যে দেখো আমার কিন্তু একটা যে হলুদ রঙের একটা লাইন আছে, এটা হচ্ছে রেফারেন্স লাইন, হ্যাঁ স্ট্রাকচারাল রেফারেন্স লাইনটা হচ্ছে হলুদ রঙের। আমি এখন এটার মধ্যে কনক্রিটের হ্যাচ দিতে চাই, সো আমার এটা দেখো আমি আঁকছি কিন্তু এটাকে পি লাইন দিয়ে। তো আমি হ্যাচ করতে গেলে যদি সিলেক্ট অবজেক্ট কমনটা নেই, তাহলে আমাকে এই সিলেক্টে যেতে হবে, পি লাইন ধরলে ও হ্যাচ নিয়ে নিবে। আর যদি পিক পয়েন্টে যাই, তাহলে পরে কি করতে হবে, একবার সিলেক্ট করতে হবে, আবার দেখো এটুকু বাদ রয়ে গেছে, এটুকু আবার সিলেক্ট করতে হবে। এখন আমি এটাকে কি করব, এখানে যে সলিড, সলিড থেকে আমি এআর কনক্রিটের একটা, এই যে কনক্রিটের ইয়ে নিলাম, নিয়ে এটা অনেক ঘন, তাহলে এটার স্কেল চেঞ্জ করতে হবে, দেখো এটা আবার বেশি হয়ে নাই হয়ে গেছে, তাহলে তার মানে আমার স্কেলটা আবার একটুখানি ঠিক করতে লাগবে। এই যে দেখো কনক্রিটের হ্যাচ চলে আসছে। এখন আমি কি করব, পাশেরটাকে ম্যাচ প্রপার্টি নিয়ে ওকে ওর মতো চেহারা বানিয়ে দিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা এটা ছাড়া আর একভাবে হ্যাচ দেওয়া যায়, সেটা হচ্ছে যেমন ধরো এটাকে চেঞ্জ করি, হ্যাঁ হ্যাচ দেওয়া আছে, এটাকে নিয়ে যাই, এখানে দেখো এখানে বলছে সলিড হ্যাচ, হ্যাঁ আর এখানে বলছে প্যাটার্ন, প্যাটার্ন না হয় আমি এটাকে গ্রেডিয়েন্ট করতে পারি, তখন এই যে এরকম কালার হয়ে যাবে হ্যাচটা। হ্যাঁ দেখো এখানে হলুদ আর নীল দেয়া আছে, এখন আমি এটাকে যদি কমলা আর সবুজ করি, তাহলে এই জিনিস চলে আসবে। এইরকম হ্যাচ ইউজুয়ালি আমরা রেন্ডারিং এর জন্য ব্যবহার করি, শুধু ড্রয়িংটাকে একটুখানি হাইলাইট করে দেখানোর জন্য যখন করি তখন করি, আদারওয়াইজ কনস্ট্রাকশনের জন্য কখনোই আমরা এই সলিড এরকম ভিগনেট হ্যাচ দেই না। সো হ্যাচ বোঝা গেল? ইয়েস মিস। আচ্ছা এটা কিভাবে করছি বলো তো, এটা কিভাবে করছি, লাইনের ক্যারেক্টার চেঞ্জ করছি, এই যে দেখো এটা জিরো লেয়ারেই আছে কিন্তু এটাকে আমি জিগজ্যাগ দিছি। আমরা লাইন নিব কিভাবে, আদার, তারপরে কি করতে হবে, লোডে যেতে হবে, না নতুন লাইন টাইপ নিতে হলে লোড, ধরো এখন ওইটাকে এইভাবে চেঞ্জ করব, এস দিয়ে দিব, হ্যাঁ বেইটিং দিলাম, দেওয়ার পরে তুমি এটাকে দিয়ে ওকে দাও, এইটা বেইটিং এ দিয়ে দাও, এই যে দেখো চলে আসছে, বুঝাতে পারছি? আচ্ছা লাইন টাইপ চেঞ্জ করার জন্য এটা এগুলো করবা, হ্যাঁ আমাদের যে জিনিসটা আঁকতে দেওয়া হয়েছে কার্ডটা দেখলাম জানি অপূর্ব, তাই না অপূর্ব, তোমার ড্রয়িং দেখলাম না, না না কার্ডটা দেখলাম, তামিদের, তাই না তামিদ সেকশন? জি মিস, জি মিস। এইবার তুমি কি একটুখানি তোমার ড্রয়িং আমি বন্ধ করে দিচ্ছি, তুমি এবার শেয়ার করে তোমার ড্রয়িং এ লেয়ার বানাই, লেয়ার অ্যাসাইন করো, বাকিরা একটুখানি দেখুক, ঠিক আছে? আমারটাই দেখো, আমি কিন্তু লেয়ার বানাই টানে ড্রয়িং করে রাখছি, এই যে দেখো বাইরে ঘাসের হ্যাচ দিছি, গাছ বসাইছি, হ্যাঁ গাছটা কিন্তু কিসে, ব্লকে, আমরা ব্লক বানানো শিখছি না? জি মিস। এই যে দেখো এখানে কিন্তু ইন্ডিভিজুয়াল লাইন, আমি এরকম করে তো গাছ কপি করতে পারবো না, আমার অনেক কষ্ট হবে, সো হোয়াট আই ডিড ইজ আমি একটা ব্লক বানাই নিয়েছি। অ্যান্ড ইন্টারেস্টিং পার্ট হচ্ছে, যেমন ধরো
আমার এইটাও কিন্তু ব্লক। ব্লকে চেঞ্জ করতে গেলে কি করতে হয়, এখানে এসে যে কোনো একটা জায়গায় একটা চেঞ্জ করলে দেখো সবগুলা চেঞ্জ হয়ে যাবে। ধরো আমি লাইনটা আঁকলাম, দেখো সবগুলাতে ক্রসটা চলে আসছে, যত জায়গায় আমার এই চেয়ারটা আছে সব জায়গায় চেয়ারের মধ্যে ক্রস চলে আসছে। এই ফ্লোর প্ল্যানে আছে আর এই ফ্লোর প্ল্যানে দেখো সবগুলাতে এই ক্রসটা চলে আসছে। আবার আমি এটাতে যাই, যে এটাকে আবার ইরেজ করে দিই, ইরেজ করে দিয়ে দেখো আবার চলে গেছে। তার মানে এটা সবগুলাতে একই অ্যাট্রিবিউট দিয়ে করা সম্ভব। ঠিক আছে, আচ্ছা এবার তুমি তাহলে তাহমিদ তোমারটা খুলে একটুখানি লেয়ার অ্যাসাইন করো, আমরা সবাই মিলে একটু করে দেখি। ঠিক আছে, দাঁড়া মিস ইয়ে করি। তোমার সেকশনটাতে হ্যাচ দাও আর হচ্ছে লেয়ার অ্যাসাইন করো, থিকনেস অ্যাসাইন করো, তাহলে পরে আমাদের একটুখানি ট্রায়াল হয়ে যাবে। মিস এই যে হ্যাচেল ভেয়াটা খুঁজে পাই নাই মিস। ও তোমার তো আবার ইয়ে তাই না, হোয়াট ইউ কল ইট, জি মিস আইওএস, বাট দেন এগেইন একটু আর কারো আছে আইওএস ছাড়া আর আর কারো ড্রয়িং করা আছে, একটুখানি খোলো না বাবা। সাদমান আলম, সাকিব, নাজমুল, সাকিব মজুমদার, কোনটা জানি আজকে প্রথম ক্লাসে আসলো বলো তো? ইয়েস ম্যাম। কে প্রথম আসলো আজকে ক্লাসে ম্যাম? কেন, সেমিস্টার শেষ হয়ে যাচ্ছে তো বাবা, এখন ক্লাসে এসে কি তো কোনো লাভ নাই? ম্যাম একটু অসুস্থ ছিলাম। অসুস্থ থাকলে তো কিছু করার নেই, সাবমিশন তো সব চলে গেছে। আচ্ছা অন্য কাউকে ডাকি আমরা। হ্যাঁ হাসিব মৃধা, তোমার ড্রয়িং কোথায়? হাসিব মৃধা মিস, আমার ভাই ল্যাপটপ নিয়ে বাইরে গেছে। ও খোদা, কার ভাই ল্যাপটপ নিয়ে বাইরে যায় নাই সে একটুখানি নাম বলো। ইরফান, ইরফান সোহরাওয়ার্দি, ইয়েস ম্যাম, হলো ড্রয়িং ড্রয়িং ইয়ে ওপেন করো। শোনো সপ্তাহে একদিন ক্লাস, ওই দিন যদি তুমি এই যে আজকে অনলাইন ক্লাস একটা ল্যাপটপ থেকে, আজকে আমাদের অটোক্যাডে কাজ করার কথা, তুমি যদি ল্যাপটপ থেকে জয়েন না করো তাহলে কেমন করে হবে বলো তো? ড্রয়িং করতে কোনো প্রবলেম হচ্ছে? কমান্ড গুলো সবগুলো পারছো? অফসেট, ট্রিম, যে কটা লাগবে আমাদের রাখতে? ছবিক হাত হাত তুলছো, ভালো কথা, তোমার মাইক মনে হয় কাজ করছে না, তাহলে এই যে চ্যাট বক্সে হচ্ছে ইনফরমেশন টাইপ করো। শুনলাম আপনি জাস্ট ড্রটা একটু মানে কি বলে খালি হাতে একটু দেখায় দিবেন একবার। খালি হাতে দেখায় দিব মানে কি, কি ড্র দেখায় দিব বলো তো? মানে ওই যে ইয়ার ড্রয়িংটা, এলিভেশনের ড্রয়িংটা, এলিভেশনের তো আঁকতে দেই না, আমরা তো তোমাদেরকে সেকশন আঁকতে দিয়েছি। হ্যাঁ তো সেকশনটা আর কি, হ্যাঁ সেকশন আগের বার নামানো শিখছো না? নামানো বলতে কি মানে সেকশন, সেকশনটা নামানো মানে হচ্ছে আঁকা আর কি। আমরা যখন হাতে পেন্সিলে ড্রয়িং করছিলাম তখন আমরা প্ল্যান থেকে প্রজেকশন নিয়ে নিয়ে তোমার হচ্ছে এলিভেশন আঁকছিলাম তাই না? হ্যাঁ হ্যাঁ ওইগুলো তো সেকশন, সেকশনও তাই। অটোক্যাডে এটা একদমই যা জিনিস আছে সেইটারই তোমার এখানে প্রসেসটা একই। তুমি আগে পেন্সিল আর স্কেল দিয়ে আঁকছিলে, এখন তো লাইন তুমি এমনিতেই সোজা আঁকতে পারো আর এমনি সোজা লাইন হরাইজন্টাল লাইন টানতে পারো, এইটুকু হচ্ছে তফাৎ। আমাকে এবার সৌভিক একটুখানি বোঝাও যে তোমার মানে মেইন প্রবলেমটা কি, বাকি কমান্ড কমান্ড মানে মিয়া সমস্যা না, মানে মেইন যে ড্রয়িংটাই, ড্রয়িংটা একটু জাস্ট আপনি একটু করে দেখা দিলে ভালো হতো। আমি করে দেখা দিলে হয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ মানে বুঝতে পারবো স্টেপ বাই স্টেপ তাহলে।
ইয়েস ম্যাম, দেখা দিলে ভালো হবে ম্যাম। মিস বুঝতে পারবো না হলে মিস আমরা কিও করি, আপনি একটু কমান্ড দেন। বলো যে কোনো একজন হচ্ছে ইয়ে করো, যার কাছে ল্যাপটপ আছে ওটা করো, আমি বরঞ্চ বলে দেই সেটা বেটার, কারণ আমার আমার স্পিডে তুমি হয়তো মনে করবে যে এত তাড়াতাড়ি হয়ে গেল কেন, কারণ আমার তো আঁকতে এটা 5 মিনিট লাগবে। আমার 5 মিনিটে তুমি শেষ করতে পারবা? আচ্ছা আমি কে কে ভলান্টিয়ার করতে চাও, ড্রয়িং খুলে আঁকবা আমরা বলে দিব, কে ভলান্টিয়ার করবা তুমি আমার বায়োগ্রাফি নিয়ে কি করতেছো? ড্রয়িং খুলে প্রথমে কি করতে হবে? ইউনিট অন করো, ড্রয়িং এ যাও, ড্রয়িং এ যাও শ্রমিক। ম্যাম আমি তো যাইতেছি ড্রয়িং এ, আমি ক্যানভাসে লিংকটা খুঁজতেছিলাম। ক্যানভাসের কিসের লিংক খুঁজবা? ও ও ড্রয়িং এর ইয়ের জন্য পিডিএফ টা, ও তো অ্যাসাইনমেন্টের মধ্যে পাবা বাবা। ওই তো ম্যাম পাইছি পরে। আচ্ছা ঠিক আছে, এখন তোমার প্রথম কাজ কি, চোখের সামনে থেকে এই 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 যে বাক্সগুলো বন্ধ করো আগে। বাক্স বন্ধ করার জন্য কি করতে হবে? গ্রিড অফ করে নিতে হবে। নিচে দেখো, একদম নিচে বারে এই যে মডেল লেখা তার পাশে, রাইট, এটাকে হ্যাঁ ডিসলভ করো, টগল করো, হয়ে গেছে। ইউনিট লিখো, ইউনিট 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 ঠিক করো, লিখো ইউএন। হ্যাঁ আচ্ছা, এবার কি হলো, আর্কিটেকচারালে যাও উপরেরটাতে, ড্রপ ডাউন বা উপরেরটা 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 একদম উপরে, রাইট, এখানে আর্কিটেকচারাল নাও, প্রিসিশন 0, তার পরের লাইনে যাও, প্রিসিশন 0, আর নিচে ওকে দাও। এখন আর কিছু করতে লাগবে না, ওকে দাও, ডান। আচ্ছা এরপরে তুমি হচ্ছে ড্রয়িংটাতে দেখো, প্ল্যানে যদি যাই, প্ল্যানে তোমার হচ্ছে প্রথমে ইয়ে আছে, একটা যে কোনো একটা কর্নার থেকে ড্রয়িংটাকে শুরু করতে লাগে। হ্যাঁ সেই কর্নার থেকে তুমি ড্রয়িংটা খুলো তো, পিডিএফটা খুলো, মিনিমাইজ করো, পিডিএফটা খুলো। রাইট জি ম্যাম। আচ্ছা এইবার দেখো, যে কোনো একটা কর্নার থেকে আমরা হচ্ছে আঁকা শুরু করি। হ্যাঁ বাম দিকের কর্নারটা নাও, তাহলে বাম দিকে একটা হরাইজন্টাল একটা ভার্টিক্যাল লাইন টানো, যে কোনো মাপের। এবার ড্রয়িং এ যাও, লাইন টানবো যে কোনো মাপের, যে কোনো মাপের একটা। হ্যাঁ বাট অনেক বড়, তোমার এটা এখনো জুম আউট, ইয়ে জুম মানে অনেক বড়, জুম আউট করো। হ্যাঁ জুম আউট করো, করে এবার একটা লাইন টানো বড়। হ্যাঁ বড় একটা লাইন টানো, তো ভার্টিক্যাল F8 দেবো ম্যাম। অর্থ অন করো, কিবোর্ডের F8 এ চাপ দাও, অর্থ অন করো। করছি ম্যাম, আমার লাইন স্ট্রেট হচ্ছে, F8 অন করা আছে। ব্রিলিয়েন্ট, তারপরে তোমার হচ্ছে এবার একটা ভার্টিক্যাল লাইন টানো, ইন্টারসেক্ট করে একটা ভার্টিক্যাল লাইন টানো। নো, লাইন কমান্ড দাও, হ্যাঁ টানো, F8 অন করা আছে, রাইট, গেল, ঠিক আছে জি। আচ্ছা এখন আমরা ড্রয়িং এ ফেরত যাই, দেখো ড্রয়িং এ প্রথম কি লেখা আছে দেখো, ওখানে বলা আছে 2 ফিট পরে একটা অফসেট লাইন আছে, তাই না? জি ম্যাম, দুই দিক থেকে 2 ফিট অফসেট হবে। তাহলে আবার ড্রয়িং এ ফেরত যাই, ফেরত যেয়ে ড্রয়িং এ যাও, ড্রয়িং এ গিয়ে অফসেট করো, অফসেট কমান্ড নাও, নিলাম, নিয়ে কত অফসেট, আসো কিবোর্ডে আসো, ওখানে দেখো নিচে দেখো লিখছে অফসেট এর ডিসটেন্স দিতে হবে, উইচ ইজ 2 ফিট, 2 ফিট লিখো, 24 কমান্ড নিচ্ছে না,
আমি তো দেখতে পাচ্ছি তুমি নিচে টাইপ করছো 22 হয়ে গেছে, 24 হয় নাই 22 হয়েছে, 200, এবার 222 হয়েছে ম্যাম, টু নিচে এখন, টু না 24 নিবা, 2 ফিট তো, হ্যাঁ 2 ফিট, এন্টার দাও, দেখো একটা বক্স হয়েছে, এই বক্স থেকে ধরো বক্সটাকে, হ্যাঁ প্রথম লাইনটা নাও, লাইনটাকে সিলেক্ট করো, কোন দিকে অফসেট করতে হবে, ডান দিকে, ডান দিকে কার্সার সরাও, হ্যাঁ প্রথমে এন্টার চাপো, এবার এই যে, হ্যাঁ এবার লাইনটা নিয়ে ডান দিকে নাও, এবার ডান দিকে, হ্যাঁ এবার এবার আবার রাইট রাইট বাটন ক্লিক করো, লেফট লেফট বাটন ক্লিক করো, ম্যাম হয়ে গেছে, গুড, এবার উপরেরটাও করো, একই রকম করে উপরেরটাও করো, কমান্ড নেওয়া লাগবে না, তুমি ইউ আর অলরেডি ইন হিয়ার, ওইটা আবার নিতে হবে না, তুমি তো কমান্ডেই ছিলা, কমান্ডের ভেতরেই ছিলা তুমি, সো একটা কমান্ড নেওয়ার পরে অনেকগুলা লাইন একসঙ্গে অফসেট করা যায়, কিন্তু আলাদা আলাদা করে প্রতিবার অফসেট কমান্ড নেওয়ার দরকার নেই, স্টপ করে দিয়েছে মিস, ভুলে, হ্যাঁ তুমি স্টপ করে দিয়েছো, সো আবার আবার যাও, আবার আবার অফসেট কমান্ড নাও, নিয়ে দেখো আবার ডিফল্টে 2 ফিট দেয়া আছে, আবার লাইনটাকে নিচের দিকে অফসেট করো, এবার উপরের লাইনটাকে নিচের দিকে অফসেট করো, সিলেক্ট হয় নাই, সিলেক্ট করো, হ্যাঁ নিচের দিকে দেখো, রাইট হয়ে গেছে, হয়েছে, আচ্ছা এইবার তোমাকে চ্যামফার নামে দুইটা একটা কমান্ড শেখানো হয়েছে, তাই না, কর্নারটা 90 ডিগ্রিতে কাটার শেখানো হয়েছে, হ্যাঁ 90 ডিগ্রি কাটানো শেখানো হয়নি ম্যাম, আচ্ছা কিন্তু ট্রিম করা শেখানো হয়েছে, তাই তো, আমি দেখাই দেবো কোনটা, মিস আপনি দেখাই দেন, এগুলো অনেকেই পারে, আচ্ছা আপনি দেখিয়ে দেন, আচ্ছা ঠিক আছে তুমি বন্ধ করো, শ্রমিক তুমি বন্ধ করো, আমি লেট মি স্টার্ট আ ফাইল, ম্যাম ঠিক আছে ক্লোজ করো তুমি, ওকে ম্যাম, আচ্ছা আমি অটোক্যাডে যাই, গিয়ে একদম ব্ল্যাঙ্ক, নতুন ফাইল নেই, হ্যাঁ নতুন ফাইলে যে অটোক্যাড নিউ দিছি, কিন্তু হ্যাঁ নিউ অটোক্যাড ওপেন, নতুনটা আসছে, নিচে দেখো প্রথমে গ্রিডটাকে অফ করে ফেললাম, অফ করার পরে আমি এবার কি নিব, ইউনিটস, হ্যাঁ ইউনিটসে যে আর্কিটেকচারাল প্রেসিশন 0 অ্যান্ড আই এম ডান, একটু জুম আউট করে নেই, নেয়ার পরে আমি লাইনটা নিই, হ্যাঁ লাইন F8 অন করছি, দেখো আর একটা জিনিস অন করবা সেটা হচ্ছে F9, হ্যাঁ F9 মানে হচ্ছে স্ন্যাপ, স্ন্যাপ শিখাইছে মিস, নো স্ন্যাপ শিখানো, আচ্ছা ঠিক আছে, স্ন্যাপটা হচ্ছে SNAP, হ্যাঁ স্ন্যাপ, এন্টার দাও, ও দেখো 1 ইঞ্চি দেখাচ্ছে, স্ন্যাপটা হচ্ছে এই যে গ্রিড, যেমন তুমি 1 1 ইঞ্চি গ্রিড দেখে আসলাম না আমরা, যেটাকে বন্ধ করলাম, স্ন্যাপটাও হচ্ছে এরকম, আমি যদি ডান দিকে বাঁ দিকে মুভ করি 1 ইঞ্চির নিচে মুভ করব না, ঠিক আছে, তার মানে আমি যখন ড্রয়িং করব আমার আধা ইঞ্চি মাপতে লাগবে, তখন আমি স্ন্যাপ আধা ইঞ্চিতে নিব, আদারওয়াইজ অলওয়েজ ইট শুড বি 1 ইঞ্চেস, ওকে, সো আমরা কি করি এখানে দেখো স্ন্যাপ 1 ইঞ্চেস স্পেসিফাই স্ন্যাপ স্পেসিং লেখা আছে, এটা 1 ইঞ্চি, আমি 1 ইঞ্চি রাখার জন্য
এন্টার দিয়ে দিলাম, ও নিয়ে নিল। এখন আমারটা যদি তুমি খুব জুম করো দেখবা, ও এই যে এরকম করে এক এক করে মুভ করবে, হ্যাঁ একের আধা ইঞ্চি মুভ করবে না। বা এনিওয়ে, সো আমি কি করলাম, দুইটা লাইন নিলাম, আমার প্রথমটা হচ্ছে 2 ফিট। আচ্ছা, এটার কোনাটাকে কাটতে হলে আমি একটা নেই, এই যে উপরে দেখো কিবোর্ডে যে ফিলে স্ক্রল দিলে চ্যাম্পার নামে একটা জিনিস আছে, চ্যাম্পারটা নেই। নেওয়ার পরে ও বলছে সিলেক্ট ফার্স্ট লাইন, ফার্স্ট লাইন সিলেক্ট সেকেন্ড লাইন, দেখছো দুইটা মাথাটা কেটে গেছে, ট্রিম করতে লাগলো না আমার। চ্যাম্পার মনে হয় শিখানো হয়েছিল, হয়েছে তাই না? তাহলে তো হয়ে গেছে, জি মিস চ্যাম্পার শিখানো হয়েছে, জি। ব্রিলিয়ান্ট, তাহলে তো তুই অনেক কিছু শিখেছিস মিস, তাহলে পরে তোরা পারছ না কেন সেটা তো বুঝতে পারছি না আমি। বা এনিওয়ে, আমি চ্যাম্পারটা একটু দেখ কই গেল, না প্র্যাকটিস না করলে এরকমই হওয়ার কথা। প্লেটটা কোথায় গেল, হ্যাশট্যাগ এই যে প্লেট। এরপরে তোমার হচ্ছে পরের টুকু কি আছে, 2 ফিট, 2 ফিটের পরে হচ্ছে 1 ফিট অ্যান্ড 10 ইঞ্চি, ঠিক আছে? তাহলে আমি আবার ড্রয়িং এ যাই, এটা বন্ধ করে দিই। প্রথমে 1 ফিট 12 ইঞ্চি অফসেট করলাম, অফসেট অফসেট, তারপরে বলছে ভুল হয়েছে কিছু একটা, দাঁড়ো, অফসেট 1 ফিট, ঠিক আছে দিলাম 1 ফিট 1 ফিট, তারপরটা হচ্ছে অফসেট 10 ইঞ্চি 10 ইঞ্চি, চ্যাম্পার করি, ঠিক আছে বুঝে গেল, জি মিস। ওকে, এরপরে আমার বলছে যে এইখান থেকে আমি এই পর্যন্ত এঁকে ফেলছি কিন্তু, রাইট, এই পর্যন্ত আঁকার পরে তোমার বলছে 7 ফিট 6 ইঞ্চি পরে দুইটা আছে। আচ্ছা আমি এখন এক কাজ করি, এই স্টেজে আমি একটু লেয়ার বানাই নিই, লেয়ার বানাই নিলে আমার সুবিধা হবে। হ্যাঁ, লেয়ারের জন্য প্রথমে যাব নিউ লেয়ার, আমার কি লাগবে, ওয়াল লাগবে, এন্টার দিলাম, আবার এন্টার দিলে আর একটা আসবে, উইন্ডো লেয়ার লাগবে, এন্টার দেই, তারপরে ডোর লেয়ার লাগবে, এন্টার দেই, প্লিন্থ লাগবে, ঠিক আছে, প্লিন্থের পরে আবার রুফের একটা লাইন লাগবে, ঠিক আছে। আচ্ছা, ওয়ালটাকে কালোই রাখি, কিন্তু আমি জানি এটার আমাকে যেহেতু প্ল্যানে কাটছে এটার থিকনেস চেঞ্জ করতে হবে, থিকনেস চেঞ্জ করে ধরো 0.4 দিলাম। উইন্ডো ডোর এগুলোর কোনোটার আর টাইপ চেঞ্জ করার দরকার নাই, কিন্তু আমি এক কাজ করি উইন্ডো গ্লাসের, সেজন্য ওকে একটা ব্লু রং দিয়ে দিই, দরজাটা কাঠের ওকে একটা ব্রাউনিশ টাইপের কালার দিয়ে দিই, প্লিন্থটাকে আমি ডার্ক গ্রে কিছু একটা রাখি, আর রুফটা ছাদের উপরে আছে ওকে আই ডোন্ট নো গ্রিন, ধরো গ্রিন রাখলাম। আচ্ছা, এই পার্টিকুলার ড্রয়িংয়ে রুফটা আমি যেখানে কাটছি তার চাইতে উপরে আছে তাই না, তার মানে ডটেড লাইনে হবে, ডটেড লাইনে হইতে হলে আমি আবার কি করব, এখানে যাই রুফটাকে দেখো, এখানে কন্টিনিউয়াস লাইন বলছে, আমি লাইনের অ্যাট্রিবিউট চেঞ্জ করতে চাইলে যেটা চেঞ্জ করতে চাই সেখানে দিব। এখানে দেখো শুধুমাত্র সলিড লাইন আছে আর কোনো লাইনের টাইপ নাই, তাহলে আমাকে অন্য লাইন টাইপ আমার টোটাল যে ব্যাংক আছে ব্যাংক থেকে নিয়ে আসতে হবে। হ্যাঁ, এই লোডে যাই, লোডে গিয়ে ধরো আমি এই যে ড্যাশড নামে একটা লাইন আছে ধরো এটা নিলাম, হ্যাঁ ড্যাশটা নিয়ে নিই, ড্যাশটাকে ধরবো, ওকে দিব, দিয়ে দেখো ওর লাইনটা ড্যাশ হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, এই স্টেজে এই দুইটা লাইন আমার কিসের, প্লিনতে, পরের এই দুইটা লাইন কিসে, ওয়ালে, হ্যাঁ আর এটা হচ্ছে রুফে, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো আমার এইখানে দেখো এই যে এটা, এটা হচ্ছে লাইন থিকনেস অন করার অ্যাট্রিবিউট, এইটাকে দেখো আমার
খুব জুম করি, দেখো ছোট্ট ছোট্ট আছে, তার মানে এটার স্কেল চেঞ্জ করতে হবে। স্কেল কোথায় যাব, এই যে বাঁদিকে দেখো প্রপার্টি আছে, এই প্রপার্টি উইন্ডো যদি না থাকে, এই যে তুমি অবজেক্টকে ধরে পি আর দিয়ে এন্টার দিলে উইন্ডোটা খুলে যাবে। হ্যাঁ, এখানে এসে আমি লাইন টাইপ স্কেলটাকে ধরো 6 করে দিলাম, দেখো এটা চেঞ্জ হয়ে গেছে, রাইট? সো আমি আবার প্রপার্টি ম্যাচ করে পরেরটার কষ্ট করে করব না, এটা ধরে এরকম করে দিলে দুইটার একই রকম হয়ে যাবে। সো এই পর্যন্ত কিন্তু আমার আঁকা হয়ে গেল। এর পরেরটা কি আছে, এই লাইন থেকে 7 ফিট 6 ইঞ্চি পরে যেতে হবে আমাকে, তাহলে 7 ফিট 6 দেখতে পাচ্ছ আমি টাইপ করছি যে 7 ফিট 6। আচ্ছা, এখান থেকে 7 ফিট 6 আসি, 7 ফিট 6 কি বলা আছে আমাকে, এটাকে টেনে বল, দেখো আমি হাত দিয়ে টানলাম, কিন্তু এক্সটেন্ড না করে অল্প একটু দেখে হাত দিয়ে টেনে দিলাম। দেওয়ার পরে এইটা আমার আর লাগবে না, না লাগলে আমি কি করব, ট্রিম করে ফেলে দিব, ঠিক আছে? এর পরেরটা কি আছে, জানালা কতটুকু, 5 ফিট। হ্যাঁ, তাহলে এইখান থেকে আমি আবার 5 ফিট অফসেট করি, 5 ফিট অফসেটের পরেরটা আবার 7 ফিট 6 ইঞ্চিতে আছে, 7 ফিট 6 ইঞ্চিতে অফসেট করলাম, এটা আবার লম্বা দেয়াল, ওকে টেনে লম্বা করে দিলাম, ও কত ইঞ্চি, 10 ইঞ্চি অফসেট করলাম, 10 ইঞ্চির পরে কত আছে, 1 ফিট আছে, অ্যান্ড দেন 2 ফিট আছে। দেখো আমি কিন্তু একই কমান্ডে থেকে বাকিগুলো করে ফেলছি, আমি কিন্তু চেঞ্জ করি নাই। এখন কি করব, এইটাকে এটা এটা সেম জিনিস চ্যাম্পার করে মিলাই ফেললাম, এটা আর এইটা সেম জিনিস, ক্যারেক্টার চেঞ্জ করে এটাকে চ্যাম্পার করলাম, তারপরে হয়ে গেছে তাই না? আচ্ছা আচ্ছা, এবার দেখো জানলাটাতে ভেরি ইজি, এইখানে দেখো তোমার এই জানলার পোর্শনটাতে এটা আবার এরকম মোটা হবে না, চিকন হবে, তাহলে চিকন মোটা করতে গেলে ওইটা ফেলে দিতে গেলে আমাকে কি করতে হবে, ট্রিম করতে হবে। হ্যাঁ, আমি ট্রিম করে ফেলে দিলাম, দেওয়ার পরে আমাকে এখন লাইন আঁকতে হবে, বিকজ এখানে জানালা আছে। হ্যাঁ, আমি নর্মাল লাইন কমান্ড নিয়ে দুইটা এঁকে দিলাম, কতদিন আমরা বলছি যে এখান থেকে অফসেট করে 5 ইঞ্চিতে যেতে হবে, গেলাম, তারপরে আবার 1 ইঞ্চি যেতে হবে, গেলাম। এখন আমাকে বলো এই তিনটা লাইন কোন লেয়ারে থাকার কথা, উইন্ডো লেয়ারে, আমি এটাকে নামাই, নামাই এটাকে উইন্ডো লেয়ারে পাঠাই দিলাম, খুব কষ্ট হলো আঁকতে? নো মিস, নো ম্যাম। ব্রিলিয়ান্ট, এর পরেরটাতে আমি এইদিকে আসি, এবারে এদিকে আসি। হ্যাঁ, এটা এটা দেখো আমাদের কিন্তু এইটুকু পর্যন্ত পুরাটাই আঁকা হয়ে গেছে, এদিকে আসছি যখন তখন এই পর্যন্ত আমার আঁকা আছে, এখান থেকে বলছে 5 ফিট 6 ইঞ্চি, 5 ফিট আবার 5 ফিট 6 ইঞ্চি, ঠিক আছে, যাই আমরা আবার অফসেটে, প্রথমে 5 ফিট 6 ইঞ্চি নিলাম, কমান্ডটা শেষ করি, এরপরে আবার অফসেট নিলাম, 5 ফিট নিলাম, আবার অফসেট নিলাম, এবার আবার 5 ফিট 6 ইঞ্চি। এইবার দেখো আমি তো এইটাকে দিছি, ও তো এই পর্যন্ত যাচ্ছে না, তাহলে আমি একটা কাজ করতে পারি, এক্সটেন্ড কমান্ড নিয়ে এইটাকে দিতে পারি। এর পরেরটা কি, দেয়ালের থিকনেস কত, 10 ইঞ্চি, আমি তাহলে এই কর্নারটাকে আগে চ্যাম্পার করে মিলাই নিলাম, অ্যান্ড দেন বাকিটাকে মাঝখানে আবার ট্রিম নিচ্ছি, ট্রিম নিয়ে এই দুইটা ফেললাম, এটাকেও ফেলে দিলাম। তুমি কি দেখছো আমি একটা একটা লাইন না নিয়ে একবারে করলাম? জিমিস জিমিস দেখেছি, ইউ ক্যান ডু দ্যাট। এবার আবার আমি কি করব, লাইন আঁকব, লাইন আঁকব, অফসেট নিব 5 ইঞ্চি, অ্যান্ড দেন আবার অফসেট নিব 1 ইঞ্চি। হ্যাঁ, এগুলোও আবার জানালা লেয়ারে, আমি এইখান থেকে ধরে ওকে একবারে লেয়ারে নিতে পারি, অথবা
প্রপার্টি বাটন দিয়ে এইভাবে করে চেঞ্জ করে ফেলতে পারি, ঠিক আছে? এরপরে এটা ডিস্টেন্স কত, 1 ফিট, আর এটা হচ্ছে 2 ফিট। আমার প্ল্যানে কি আছে দেখে আসি, এদিকে 1 ফিট, এখানে 2 ফিটই আছে। ওকে, সো আমি আবার অফসেটে যাব, 1 ফিট নিব, অ্যান্ড দেন আবার অফসেট নিব, 2 ফিট নিব। নেওয়ার পরে আমি কি করব, এইটাকে শ্যাম্পার করে মিলাই দিব, অ্যান্ড দেন এটাকে শ্যাম্পার করে মিলাই দিব। আচ্ছা দেখো, আমার এখন এটাকে অ্যাট্রিবিউট চেঞ্জ করি, এটার এটা হয়ে গেল, অ্যান্ড এটাকে এটা মতো করে ফেললাম। এই পোর্শনটা আমি আর আঁকবো না, কষ্ট করে মাপবো না, না মেপে আমি এক কাজ করি, সবগুলাকে শ্যাম্পার করে মিলাই দিই। হয়েছে, গেল? আচ্ছা আমি আমি তোমার হচ্ছে আমারটা ড্রয়িংটাকে সেভ দিয়ে নিই, ডেস্কটপে ড্রয়িং 1 নামে সেভ দিই, ডান। এখন আবার ড্রয়িং এ ফেরত যাই। দেখো আমার এইদিকে একটা জানালা আছে, যে জানালাটা হুবহু এইটার মতো, একই রকম, রাইট? ঠিক জিনিস। আচ্ছা তাহলে আমি এক কাজ করি, এবং এইটাও আবার একই রকম, সেম একই লাইনে। আমি একটা কাজ করি, তোমাকে মিরর নামে একটা কমান্ড শেখানো হয় নাই এখনো, বাট যেটা করবা সেটা হচ্ছে যে আমি এক কাজ করতে পারি, এটাকে কপি করে হুবহু এইখানে নিয়ে চলে আসতে পারি, অ্যান্ড এটাকেও কপি করে হুবহু এখানে নিয়ে চলে আসতে পারি। তুমি কি দেখছো আমি এটাতে কিন্তু পুরাটা কপি করলাম, আর এখানে শুধুমাত্র লাইন দুইটা কপি করছি। ইয়েস ম্যাম। কপি করার সময় দেখো, আবার দেখাই, মুছে ফেললাম আমি, কপি কমান্ড, কপি কমান্ড নিলাম। হ্যাঁ, নেওয়ার পরে দেখো আমি বাঁ দিক থেকে সিলেক্ট করতেছি, এখানে কিন্তু যেইটুকু লাইন পুরাটা আমার ড্রয়িং এর মধ্যে আছে সেইটুকু শুধুমাত্র সিলেক্ট হয়েছে, রাইট? কিন্তু আমি যদি দেখো ডান দিক থেকে করি, যত জিনিসকে ও ধরতেছে সব নিচ্ছে, কিন্তু আমি যখন বাঁ দিক থেকে নিচ্ছি তখন কিন্তু দেখো বড় বড় দুইটা লাইনকে উপর দিয়েও আসছে, কিন্তু যেহেতু লাইনগুলো পুরোপুরি যায় নাই ওই জন্য ও নেয় নাই, ঠিক আছে? আচ্ছা নিচের এটাকে আমি এখন একটুখানি পরিষ্কার করে আসি, একবারে ট্রিম করে দিলাম। আর কপি করার জন্য কি করব, প্রথমে আগে এই দুইটাকে কপি করি, ছোট ছোট করে কপি করে নিয়ে যাই, নেওয়ার পরে ট্রিম করে দিতে পারি। হয়ে গেল, হয়েছে না? ইয়েস ইয়েস। আচ্ছা আমি এখন এইটাকে কপি করে এখানে বসাতে পারি, অথবা আর একটা কমান্ড আছে, এটার নাম হচ্ছে মিরর। এখানে দেখো মিরর, হ্যাঁ, মিররে চাপ দিলে ও তোমাকে জিজ্ঞেস করবে কি মিরর করতে চাও। তো আমি বললাম যে এই এই কটা লাইনকে মিরর করতে চাই, কোন সেন্টার লাইনের এগেনস্টে, এই বিল্ডিং এর সেন্টার লাইনের এগেনস্টে। দেখো ও মিরর হয়ে চলে গেছে, ঠিক আছে? ইয়েস ইয়েস। ওকে, তাহলে এখন দেখো আমার কিন্তু পুরোটাই হয়ে গেছে, আঁকা হয়ে গেছে না? অনেকটাই মিস। হ্যাঁ অনেকটাই হয়ে গেছে, এখন আমার শুধুমাত্র বাকি আছে কি, দরজা জানলা ফ্রেম আঁকা। হ্যাঁ, ফ্রেম আঁকাটা বাকি আছে, এর মধ্যে তোমার হচ্ছে এইখানে দেখো ফ্রেমটা, এই যে একটু জুম করি, হ্যাঁ এই যে এরকম করে আঁকা আছে, জুমটা এরকম করে দেখলাম, এরকম করে আঁকা আছে। আচ্ছা আমরা তাহলে আমাদের ড্রয়িং এ ফেরত যেয়ে আগে ছোট চৌকাঠটা আঁকি। চৌকাঠটা আঁকতে গেলে কি করতে হবে, আমি প্রথমে একটা লাইন টানি আলাদা, হ্যাঁ আবার এই যে ক্রস করে নিলাম। চৌকাঠ ইউজুয়ালি 5 ইঞ্চি হয়, আমি 5 ইঞ্চি দিলাম, আর এদিকে হয় 2.5 ইঞ্চেস, এই 2.5 ইঞ্চেস দিলাম। দেওয়ার পরে উপর থেকে 1.5 ইঞ্চেস আসবে, আর এখান থেকে 1 ইঞ্চি যাবে। আচ্ছা এইখান থেকে আমি এক কাজ করি, সবগুলাকে ট্রিম করে বের করে ফেলতে পারবো। ঠিক আছে, কিন্তু এখন দেখো এইটা আবার ছোট ছোট টুকরা, ওকে নিয়ে কাজ করতে আমার ঝামেলা হবে। হ্যাঁ
সো আমি যেটা করব ওকে ব্লক বানায় ফেলবো পুরোটা মিলাই। আমি এখন এটাকে কি করব কন্ট্রোল এক্স মানে কাট, ঠিক আছে। এরপরে উপরে দেখো পেস্ট নামে একটা বাটন আছে, এখানে গিয়ে এ দেখো শুধু পেস্ট আছে, পেস্ট এস ব্লক আছে। তো আমি পেস্ট এস ব্লক দিয়ে বসাই দিই, দেখো এখন ও একটা জিনিস হয়ে গেছে, ঠিক আছে। কিন্তু ওকে এখন কি করছি আমি জিরো লেয়ারে আঁকছি, ওকে এখন ওর যে দরজা লেয়ার আছে সেই লেয়ারে নিয়ে গেলাম, ঠিক আছে। এখন আমি কি করব ওকে কপি করব, ঠিক আছে। আমাদের এটাতে আমরা আগে আঁকছি, এটা আসলে এখানে হবে, ওকে। এইবার পাল্লাটা আঁকতে হবে, পাল্লা হচ্ছে এরকম, পাল্লার থিকনেস কত 1 ইঞ্চি। এইটাকেও ডোরের কাঠের লেয়ারে নিয়ে গেলাম। এর পরেরটা আমি কি করবো বলো তো, যে এখান থেকে এটাকে ট্রিম করতে পারি অথবা টেনে এই পর্যন্ত ছোট করে দিতে পারি হাতে, হ্যাঁ। এইটাকে আমার এখন আবার এই পাশে আঁকতে হবে, আর আমি কষ্ট করতে চাচ্ছি না। না করলে কি করবো, মিরর করে দিব মিস। ব্রিলিয়েন্ট, মিরর করবো কোথায়, ইন টার্মস অফ দ্য সেন্টার পয়েন্ট, অ্যান্ড মিরর করলে ইটস ডান। এরপরে আমাকে সুইং আঁকতে হবে, সুইংটা কোথা থেকে আঁকবো, একটা সার্কেল কমান্ড নিব, নিয়ে এইখান থেকে কোথায় যাব, মিড পয়েন্টে। আচ্ছা এই যে বাকিগুলো রয়ে, আমার তো বাকিটুকু লাগবে না, তাহলে কোন কমান্ড ব্যবহার করব, ট্রিম, হ্যাঁ। ট্রিম কমান্ডে দিয়ে দেখো, ট্রিম কমান্ড নিয়ে আমি খোলা জায়গায় রাইট বাটন ক্লিক করলাম, করলে কি হয় তোমার এখানে যা যা আছে ও সব কিছু ট্রিম করতে দিবে তোমাকে। এই যে দেখো, ঠিক আছে, এন্ড দেন আবার এটাকে মিরর, এন্ড মিরর করে কি করব বাকিটাও ট্রিম করে দিব, এন্ড প্রপার্টি ম্যাচ করে দিলাম, হয়ে গেছে। ওকে, এখন আমি আবার এই পাশে আমাকে এই দুইটাতে আঁকতে হবে, আর একটু খাটনি কম করতে চাচ্ছি, তাহলে কি করব এটাকে, এই দেখো বাঁদিকে শুধু ছোট পোর্শনটা, শুধু ছোট পোর্শনটা নিলাম, নিয়ে এটাকে কপি করে নিয়ে আসলাম, ঠিক আছে। কপি করার পরে এটাকে রোটেট করে দিব, ইয়েস, এন্ড দেন আবার মিররও করে রাখি, করে একটাকে নিয়ে যাব এই জায়গায়, আর একটাকে নিয়ে যাব এই জায়গায়, হয়ে গেছে। আচ্ছা এবার নিচে আছে আমার দরজা, তাহলে আমি এক কাজ করি এটাকে আরেকবার কপি করে নিয়ে যাই, কিন্তু দেখো মাঝখানে লাইন গুলো কপি করছি না কারণ দরজায়। আচ্ছা দরজায় ইউজুয়ালি দুই পাল্লা আঁকছে খাদিজা, বাট ইউজুয়ালি সিঙ্গেল পাল্লা হয়, যেহেতু এটা 5 ফুটি দরজা সেজন্য দুই পাল্লা দেয়া হয়েছে। পাল্লা হয় ব্রিকের মাপে, ব্রিক কত 10 ইঞ্চি 5 ইঞ্চি, তাই না? তাহলে 10 ইঞ্চি আর 5 ইঞ্চির মাপে দরজা হইতে গেলে সর্বনিম্ন দরজা কত হবে, 25 ইঞ্চি, হ্যাঁ। খুব টাইট বাথরুমের দরজা হচ্ছে আমরা 25 ইঞ্চি করি, বাট এটা একেবারে আদর্শ না, হ্যাঁ। দরজা বাথরুমেরটা শুরু হয় 30 ইঞ্চি, বেডরুমের দরজা 40 ইঞ্চি, আর মেইন যে বাসায় সিঁড়ি থেকে দরজাটা ঢুকি সেটা 40 থেকে উপর দিকে হয়, 4.5 ফিট হয়, 5 ফিট হয়, 6 ফিট হয়, ডিপেন্ডিং অন দ্য সাইজ অফ দ্য ডোর ইউ ওয়ান্ট টু ডিজাইন। সো এই পর্যন্ত আমার হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে আমার এখন কি বাকি আছে, মাঝখানে একটা সিঁড়ি বাকি আছে, দেখো তো সিঁড়িটা কোথায় আছে, এই যে এটা দেখো, ড্রয়িং হাতে পাইলে ড্রয়িং আগে অ্যাসেস করতে হয়, হ্যাঁ। দেখো এখানে 10 ফিট 10 10 ফিট 10 6 ফিট আছে, তাহলে আমি এক কাজ করি কম কষ্ট করার জন্য, মাঝখান থেকে আগে একটা লাইন টানি, হ্যাঁ, সেন্টার থেকে লাইন টানি 6 ফিট, মানে এক এক দিকে 3 ফিট 3 ফিট অফসেট করি, 3 ফিট অফসেট 3 ফিট অফসেট, আর এদিকে মাপ কত 10 ইঞ্চি 10 ইঞ্চি, তাহলে অফসেট 10 ইঞ্চি 10 ইঞ্চি,
এরপরে কি করব, এটাকে মুছে ফেলবো অ্যান্ড বাকিটাকে ট্রিম করে ফেলবো। শেষ, ড্রয়িং শেষ না কি হয়েছে? ড্রয়িং ডিমেনশনিং বাকি আছে। তাহলে এক কাজ করি আমরা, এখন আগে একটা সেভ দেই, দেওয়ার পরে তোমার হচ্ছে ইন্ডিভিজুয়ালি আমার এই এর ভিতরে একটা হ্যাচ থাকার কথা, তাই না? তাহলে আমি এক কাজ করি, একবারে এটার ব্লকের মধ্যে হ্যাচ দিয়ে আসি, যাই আগে এখানে, যাওয়ার পরে এই ব্লক থাকা অবস্থায় দেখো আমি কিন্তু মেইন ড্রয়িং এর বাইরে শুধু ব্লকটা, এখানে কিন্তু আর কিচ্ছু নাই, হ্যাঁ শুধুমাত্র আমার ব্লকটা আছে। এই ব্লকটাতে আমি এখন হোম বাটনে গিয়ে এই যে হ্যাচটা নিলাম, হ্যাঁ আচ্ছা এই হ্যাচটাকে আমি এখানে তোমার হচ্ছে চেঞ্জ করতে পারবো। দাঁড়াও দেখি আমাদের সাথে মিলে এরকম কোনো হ্যাচ আছে নাকি, না থাকলে আমরা নিজেরা এঁকে নিব। নাই তাই না, উডের হ্যাচ, আচ্ছা নাই যখন তাহলে এক কাজ করি এটাকে ডিলিট করে দিই, দিয়ে আমি এক কাজ করি কার্ভ লাইন আঁকি। হ্যাঁ তারপরে লাইন দেই, এখন আমার যা লাগবে না সব কয়টাকে আমি কি করব ট্রিম করে ফেলে দিব। মিস কার্ভ লাইন কিভাবে আঁকলেন? আর্ক লাইন দিয়ে। আচ্ছা ঠিক আছে, এটা ছোট মুছে ফেললাম, এদের সব কয়টাকে আমি ডোর লেয়ারে নিয়ে গেলাম এন্ড দেন সেভ দিলাম। দেখো সব কয়টা চৌকাঠ যেখানে যেখানে ওই ব্লকটা আছে সবগুলো আঁকা হয়ে গেছে, ঠিক আছে ওকে। এরপরে আমাদের হ্যাচ, এবার হ্যাচ দিব, হ্যাঁ হ্যাচে যাই সিলেক্ট করলাম, এরপরে আমাকে কি করতে হবে এন্টার দিলাম, দিয়ে এইটাকে নিয়ে হ্যাচের প্যাটার্ন সিলেক্ট করলাম অ্যান্ড দেন স্কেল ঠিক করি, স্কেলে ধরো 30 দিলাম, হয়েছে 30 বেশি ফাঁকা হয়ে গেছে, 20 দিই দেখি কি হয়, 20 ইঞ্চি না আর একটু কম করতে হবে, আচ্ছা 10 ইঞ্চি দেই। দেখো হ্যাচ কিন্তু মিরর করবা না কোনোদিন, তাহলে ডিরেকশন চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ যেমন ধরো দেখাই আগে, হ্যাঁ আমি যদি হ্যাচটাকে মিরর করি ওর ডিরেকশন অ্যাট্রিবিউট ঠিকই রাখছে ও, হ্যাঁ না করাই ভালো, তার চেয়ে আমি এক কাজ করি হ্যাচ নিলাম, আবার হ্যাচ কমান নেই, একে হ্যাচ দিলাম, আবার একে হ্যাচ দিলাম, দেওয়ার পরে সবাইকে এখান থেকে নিয়ে প্রপার্টি ম্যাচ করে দিলাম। বুঝছো? দেখো আমরা ড্রয়িং এ কিন্তু তোমার বারবার করে বলছিলাম না যে তোমার প্রপার্টি ম্যাচ করলেন কিভাবে, কপি করে? এই যে দেখো একটা রং, রং তুলির মতো ব্রাশ আছে, রঙের ব্রাশ, এই যে রঙের ব্রাশ, হ্যাঁ এই রঙের ব্রাশটা নিয়ে যেমন ধরো আমি এইটাকে ধরো এরকম আঁকছিলাম, তাই না? প্রপার্টি চেঞ্জ করতে হলে এই যে ম্যাচ প্রপার্টি নামে একটা তুলি আছে, তুলিটাকে নিব, ও জিজ্ঞেস করবে কার মতো হতে চাও, সেটা এটার মতো হতে চাই, কাকে চেঞ্জ করবা, একে চেঞ্জ করবা, ডান। জি ম্যাম বুঝছি, ঠিক আছে আবার একটুখানি সেভ দেই। আমার একটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে ডিমেনশন, হ্যাঁ ডিমেনশন করা বাকি আছে। লেয়ার তো সব করে ফেলছি, লাইন থিকনেস দিয়ে ফেলছি, প্ল্যান কাটলে যেরকম হওয়ার কথা এখন সেরকমই দেখা যাচ্ছে, আমার বাকি আছে হচ্ছে ডিমেনশন। তাহলে আমি এক কাজ করি, এইখানে দেখো উপরে অ্যানোটেট নামে একটা টুল আছে, আচ্ছা অ্যানোটেট নামে টুল ছাড়া তুমি কিবোর্ডে DIM লিখে এন্টার দাও। এই যে দেখো এখানে তোমার হচ্ছে সিলেক্ট অবজেক্ট ডিমেনশন মডিফাই এগুলো সমস্ত কিছু চলে আসবে। হ্যাঁ আমি এত কিছুতে না যে সোজাসুজি অ্যানোটেটে আসি, অ্যানোটেটে এসে এই যে এইখানে দেখো একটা ফ্লাই আউট অ্যারো আছে, এটা দিলে এই যে বাকিটা চলে আসবে। এখন আমি কি করব, এরকম একটা স্টাইল দেওয়া আছে আমাকে, এটা আমার ড্রয়িং এর জন্য কাস্টমাইজ করে ঠিক করতে হবে, তার মানে ডিমেনশনেরও ইউনিট হয়, হ্যাঁ
তাহলে আমি এখন এটা চেঞ্জ করতে গেলে কি করব, মডিফাই করব। সো মডিফাই করতে যাই, প্রথমে আসবে প্রাইমারি ইউনিট। দেখো আমরা কিন্তু ড্রয়িং করছিলাম আর্কিটেকচারালে, তাই না? কিন্তু ডিমেনশন এখনো ডেসিমালে পড়ে আছে, তাহলে আমাকে প্রথমে এটাকে আর্কিটেকচারাল করতে হবে। প্রিসিশন আমরা জিরো দিয়েছি, দেখো প্রিসিশন 1/16 এর কারণে, ওই যে দেখো মাপ কিন্তু 16 ইঞ্চির ফ্র্যাকশন দেখাচ্ছে, দেখছো? তো আমি চাই না, আমি চাই প্রিসিশন জিরো হোক। দেখো এখন সব মাপ আস্ত হয়ে গেছে, ফ্র্যাকশন নাই, ঠিক আছে? এরপরে কিসে যাব, টেক্সট আছে, টেক্সটে স্ট্যান্ডার্ড আছে, তুমি আরো অনেক রকম টেক্সট নিয়ে আসতে পারো। টেক্সটের হাইট একটুখানি দেখো, এখানে 1/4 ইঞ্চেস আমরা রিডি করতে পারবো না, সো আমরা মেবি 4 ইঞ্চি দিয়ে রাখি আপাতত, দেখি কেমন সাইজ আসে। হ্যাঁ, এইবার কি করব, ডিমেনশনের মধ্যে দেখো ও বলছে লিনিয়ার নামে একটা জিনিস আছে। হ্যাঁ, সো আমি লিনিয়ার ডিমেনশনে প্রথমে এই যেই পয়েন্ট মাপ নিতে চাই সেটা লিখলাম, ঠিক আছে? গেল তো? এরপরে আমি এটাকে টানা এইদিকে সবগুলা করব, তাহলে কি করব, কন্টিনিউ। কন্টিনিউ কোথায়, 1, 10, 7.5, 7.5 প্রোডাকশনে হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা, কিন্তু এখানে দেখো ড্রয়িং এর মধ্যে লাইন গুলো চলে আসছে, তাই না? আমি এটা চাচ্ছি না, না চাইলে আমাকে কি করতে হবে, আবার এই যে এখানে গেছি এখানে আসি, আবার মডিফাই করব। এরপরে এই যে লাইন গুলো আছে, হ্যাঁ এখানে দেখো ও কিন্তু ড্রয়িং থেকে টানা লাইন দেখাচ্ছে, বেজ লাইন স্পেসিং যদি আমি বাড়াই দেখো কি হয়, পাঁচ ইঞ্চি এক্সটেন্ড বিয়ন্ড ডিমেনশন লাইন, 6 ইঞ্চি দেই, দেওয়ার পরে দেখি কি করে, ওই দেখো উপর দিকে বাড়ছে, হ্যাঁ নিচের দিকে ছিল উপর দিকে বাড়ছে। আমি আবার ওখানে যাই, মডিফাই করি, মডিফাই করে দেখি আসি কি হবে। সাপ্রেস এক্সটেনশন লাইন 1 দিল, নাও আমার লাগবে এক্সটেনশন 2 সেটাও লাগবে, তারপরে তোমার হচ্ছে ফিক্স লেন্থ এক্সটেনশন লাইন, এই যে দেখো ফিক্স লেন্থ এক্সটেনশন লাইনে গিয়ে তুমি 5, 6 কিছু একটা দাও, এবার দেখি এটাকে মুছে আবার করে দেখি কি হয়। হ্যাঁ না হয় নাই, ঠিক হয় নাই, তার মানে আই স্টিল নিড টু ওয়ার্ক অন দিস। হ্যাঁ বা এনিওয়ে আপাতত আর কমপ্লিকেটেড না করি, এখন তুমি এই জায়গাটাতে ডিমেনশন দিয়ে তোমার লাইন হচ্ছে কমপ্লিট করে ফেলতে পারবে। এটা পরে কি হবে, একটা ডিমেনশন দেওয়ার পরে এই ডিরেকশনে কন্টিনিউ দিলে ও বাকি জিনিস নিতে থাকবে। এরপরে সেকশন নামানোর জন্য কি করব বলতো, প্রথমে সেকশন লাইনটা নিব। বুঝতে কি খুব অসুবিধা হচ্ছে, স্লো যাব তো বললে তাহলে আমি আজকে এখানে শেষ করে দিব, কিন্তু নেক্সট উইকের মধ্যে সেকশন শেষ করতে হবে। সেকশন তখন কিন্তু নিজে নিজে নিয়ে আসতে হবে, আমি কিন্তু জমা দিয়েছি পরশু দিন 26 তারিখ, বাকিরা আসো নাকি মরে গেছো সবাই? বলো তাহলে কি করব, সেকশন টানবো? জি ম্যাম দেখা দেন। আচ্ছা সেকশনের জন্য প্রথমে আমরা ড্রয়িং এ যেরকম করে শিখছি সেরকম করে একটা গ্রাউন্ড লাইন নিব, আগে নেয়ার পরে যেই লাইনে কাটতেছি সেই লাইন থেকে এক্সটেনশন লাইন নিব। হ্যাঁ আচ্ছা, এখন একটা এক্সটেনশন লাইন টানছি, টানার পরে আমার সেকশন লাইনে কি কি কাটছে, এটা কাটছে, এইটা কাটছে, এইটা কাটছে, এইটা কাটলো, এটা কাটলো, ছাদ কাটলো, গ্রাউন্ড কাটলো, আপাতত এই কয়টা নিয়ে করি। হ্যাঁ ম্যাচ প্রপার্টিতে যেটা দেয়াল সেটাকে আগে দেয়াল বানায় ফেলি। হ্যাঁ আচ্ছা, আমি আর একটা কাজ করি নাই, সেটা হচ্ছে এটাকে এই যে এখান থেকে এই লাইনে দিতে হবে। হ্যাঁ ছাদটাকে কি লাইনে নিয়ে যাব, এখান থেকে
ছাদের লেয়ারে নিয়ে গেলাম আর প্লিন্থটা প্লিন্থের লেয়ারে নিয়ে যাই। হ্যাঁ প্লিন্থ প্লিন্থের লেয়ার প্লিন্থের লেয়ার প্লিন্থের কালারটা চেঞ্জ করে দিই, তাই না? নাহলে বোঝা যাচ্ছে না। প্লিন্থটাকে পিঙ্কি পিঙ্কি, আচ্ছা দা অরেঞ্জ কালার দিয়ে দিলাম। গ্রাউন্ডের প্রথমে আমার এক্সটেনশনে গ্রাউন্ডের নিচে আর কিছু লাগবে না, তাহলে আমি এটাকে আগে ট্রিম করে ফেলে দিলাম। প্লিন্থ কত? 1.5 ফিট, 1 ফিট 6 ইঞ্চি অফসেট করি। এই প্লিন্থের নিচেও আমার কিছু দরকার নাই, তাহলে এক কাজ করি ওদের সবাইকে কেটে ফেলি। প্লিন্থ কতটুকু? আকাশেষ, ঠিক আছে। প্লিন্থের পরে আমার হচ্ছে লিন্টেল কততে? 30 ইঞ্চিতে, তাই না? 2 ফিট 6 ইঞ্চি, 2 ফিট 6 ইঞ্চি কোনটা? গ্রাউন্ড অফসেট হবে। তারপরে লিন্টেল কততে? 7 ফিটে গ্রাউন্ড, গ্রাউন্ড 7 ফিটে অফসেট হবে। ছাদ থেকে ছাদের হাইট কত? 10 ফিটে, এখান থেকে 10 ফিট হবে, ঠিক আছে। পেলাম আমি এতটুকু? আচ্ছা ছাদ পেয়ে গেছি, ছাদ আর ছাদ, ছাদ আর ছাদ দুইটাকে একসঙ্গে করে ফেললাম। বাকি লাইন আমার যা লাগবে না ওদেরকে ওদেরকে ফেলবো না, রাখি। হ্যাঁ এইটা করি, বাইরে দুইটা ফেলি আগে। হ্যাঁ বাইরে দুইটা ফেলবো, মাঝখানে জানালা আঁকতে লাগবে, জানলা আঁকতে লাগবে, সেই জন্য নিলাম না। জানলা কোথায় আছে? এখান থেকে যাই আমি, এই জানালা, এই হচ্ছে জানালা। তাহলে আমি এক কাজ করব এখন, ঠিক আছে, শেষ শেষ। এই এই দুইটার ক্যারেক্টারও চেঞ্জ করে দিলাম আমি ম্যাচ প্রপার্টি নিয়ে। আচ্ছা আমার ছাদের উপরে আর কিছু কি লাগবে? না আপাতত লাগছে না, তাহলে আমি এই লাইনগুলোকেও ফেলে দিই। আমার ছাদের একটা থিকনেস আছে, তাই না? ছাদের থিকনেসটা কত? 6 ইঞ্চি, 6 ইঞ্চি কোন দিকে নামবে? 6 ইঞ্চি, 6 ইঞ্চি নিচের দিকে নামবে। কেন নিচের দিকে নামবে? কারণ আমরা 10 ফিট নিয়ে নিয়েছি। হ্যাঁ ফ্লোর টু ফ্লোর 10 ফিট, মানে এই মেঝে থেকে এই মেঝে হচ্ছে 10 ফিট। হ্যাঁ তো আমরা নিয়ে নিছি। নেওয়ার পরে তাহলে আমাকে এখন কি করতে হবে? এটা যেহেতু ছাদটা কিসের? RCC, তাই না? তাহলে আমি একটা কাজ করি, ওইখানে একটা নতুন লেয়ার বানাই নিয়ে আসি, RCC অথবা স্ল্যাব, যে কোনো একটা হতে পারে। হ্যাঁ আচ্ছা RCCটাকে একটা সুন্দর টকটকা লাল রং দিয়ে দিই। RCC কেটে যাচ্ছে, তার মানে RCCটার একটা থিকনেস দিতে হবে। দিয়ে দিলাম, ডান। এখন এটাকে কিসে চেঞ্জ করে দিব? RCCতে চেঞ্জ করে দিচ্ছি। কনক্রিটের ভেতর দিয়ে কি দেয়াল হয়? হয় না, তার মানে এখানে দেয়াল থাকবে না, দেয়াল তার আগে কেটে চলে যাবে। আর জানলার জন্য আমি কি করছি? জানলাটা এলিভেশনে দেখব, কাজে জানালাটাকে এখানে দিয়ে দিলাম। এই জানালাটা তো কাটে নাই, তাই না? তার মানে ওর একটা চৌকাঠ দেখতে পারবো। চৌকাঠটা কি হবে? 2.5 ইঞ্চির একটা চৌকাঠ চারিদিক দিয়ে দেখতে পাবো। আমি চারিদিক থেকে ভেতর দিকে অফসেট করলাম, অফসেট করার পরে কর্নারগুলোকে শ্যাম্পার করে 90 ডিগ্রি করে দেবো। আচ্ছা এই যে শ্যাম্পার করছি না, শ্যাম্পার কিন্তু ডিফারেন্ট অ্যাঙ্গেলে করা যায়, হ্যাঁ দেখাচ্ছি সেটা। এইটুকু হলো, হওয়ার পরে আমার ছাদের প্যারাপেট আছে, প্যারাপেট কত রে? 2 ফিট 6 ইঞ্চি মেবি মিস। আচ্ছা দিতে পারি, যদি উঁচু বিল্ডিং হয় তাহলে আমরা প্যারাপেট আরো বেশি দেই। আচ্ছা এইবার দেখো এই উপরের এই প্যারাপেটের এটা কিসের হয়? ইউজুয়ালি ব্রিকের, তাই না? 10 ইঞ্চি ব্রিকের গাঁথনি হবে এটা। তাহলে আমি আবার কি করব, ট্রিম করে ফেলে দিলাম এবং ওদের ক্যারেক্টার চেঞ্জ করে ব্রিক বানায় ফেলবো।
প্যারাপেটের পিছন দিকের দেয়ালটা, প্যারাপেটটা দেখা যাবে সে এলিভেশনে, জাস্ট লাইক দিস, এন্ড ইউ আর ডান উইথ ইয়ার সেকশন অ্যাজ ওয়েল। পাইছো সেকশন? আচ্ছা, এই গ্রাউন্ডটা মোটা হইতে হবে, কাজে আমি এক কাজ করতে পারি গ্রাউন্ডের জন্য আলাদা লেয়ার বানায় নিতে পারি, আর যদি লেয়ার বানাতে না চাই তাহলে সরাসরি এখানে এসে দিয়ে দিতে পারি, ওর লেয়ার চেঞ্জ করে দিলাম। ঠিক আছে, গ্রাউন্ডে একটা হ্যাচ দেয়, তাই না? হ্যাচ দেয় না গ্রাউন্ডে? চলো আমরা একটা হ্যাচ দিই, মাটি হ্যাঁ মাটি বোঝানোর জন্য হ্যাচ দেয়। হ্যাচটার প্যাটার্নটা হয় ইউজুয়ালি যাই, এখানে দেখো লাইন নামে একটা জিনিস আছে, হ্যাঁ, কিন্তু এই লাইনটা কিন্তু হরাইজন্টাল লাইন, তার মানে ওকে আমাকে ভার্টিক্যাল করতে লাগবে। এখানে বাঁদিকে দেখো অ্যাঙ্গেল আছে, অ্যাঙ্গেলটা আমি 90 ডিগ্রি করে দেই, আর স্কেলটাকে 100 করে দেই। এই যে দেখো আসছে, হ্যাঁ 100 কেন করলাম, বড় করে দেখানোর জন্য। স্কেল 20 করে দিই, দেখো হ্যাচ আছে। এখন আমি এই লাইনটা আর এই লাইনটা মুছে দিব, গ্রাউন্ডের হ্যাচ চলে আসছে, বাকি হ্যাচ বাকি আছে, তাই না? আমাদের দেয়ালের হ্যাচ, ও দেয়ালের হ্যাচের আগে এখানে একটা লিন্টেল আছে, তাই না? লিন্টেল আছে না এখানে একটা? ইয়েস মিস, 6 ইঞ্চি, 6 ইঞ্চি লিন্টেল আছে, এবং এই 6 ইঞ্চিটা আবার তোমার হচ্ছে শেডিং ডিভাইসের সঙ্গে আছে। আমি তাহলে এটাকে 1 ফিট 6 ইঞ্চি, হ্যাঁ 1 ফিট 6 ইঞ্চি অফসেট আছে, তাহলে 1 ফিট 6 ইঞ্চি এইটা হচ্ছে আমার, এটা কিসের? আরসিসি তৈরি, তাই না? ব্রিক দিয়ে তো লিন্টেল হয় না, এই আরসিসি হয়ে গেল। হয়ে যাওয়ার পরে আমি যদি এটাকে উল্টা দিকে আবার কপি করতে চাই তাহলে কি করব, ধরে নিয়ে সেন্টার পয়েন্ট থেকে মিরর করে দেব, মিরর করে দিয়ে আমি এখন একটা কাজ করতে পারি, ওকে টেনে ছোট করে দেই, তাহলে আমার দুই দিকেরই লিন্টেল আঁকা হয়ে গেল। বাকি থাকলো কি তাহলে? শুধু হ্যাচ। হ্যাচ দিলাম, এন্টার, আবার এন্টার দিলে একই কমান্ড নিবে, আচ্ছা আমি এখন এক কাজ করি সবকটাকে একই রকম হ্যাচ দেই, দিয়ে প্রপার্টি ম্যাচ করে দেবো, ঠিক আছে? আচ্ছা ম্যাচ করবো কোত্থেকে? এই যে প্ল্যান, প্ল্যান থেকে নিয়ে আসি সবকটা ব্রিককে, ব্রিকের হ্যাচ বানাই দেই, আর এই আর কি আছে, এই যে এইটা বাকি আছে, হ্যাঁ আচ্ছা এটাকে আবার চেঞ্জ করার জন্য এখানে যাই, প্যাটার্নটা কি নিব, কনক্রিটের প্যাটার্ন নিব, হ্যাঁ কনক্রিটের প্যাটার্ন নিব, নিয়ে দেখো এই যে হ্যাচ চলে আসছে, এটার স্কেল চেঞ্জ করতে লাগলো না। এখন আমি আবার এই ম্যাচ প্রপার্টি নিয়ে যত জায়গায় কনক্রিট আছে সকলকে কনক্রিট বানাই দিই, হয়েছে? সেকশন শেষ কতক্ষণ লাগছে পুরো ড্রয়িং করতে বলো তো, তোমাদের সাথে বকর